সালামু আলাইকুম ভিওয়ার্স আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম এ পর্যায়ে আমি আপনাদের সামনে ক্লস আইডেন্টিফিকেশনের একটি কুইজ নিয়ে হাজির হয়েছি এ পর্যায়ে মূলত আমরা দেখবো যে ক্লস তো আসলে অনেক রকমভাবেই আপনি ভাগ করতে পারেন আমরা দেখব যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লস যে তিন প্রকার অর্থাৎ নাউন ক্লস অ্যাজ এক্টিভ ক্লস অ্যাডভারভিয়াল ক্লস এই তিন প্রকারের ক্লসগুলো আইডেন্টিফিকেশনের উপর আমরা একটা কুইজ দেখব তো প্রথম অংশে আপনারা একটু চেষ্টা করবেন এগুলোর অ্যান্সার করার পারলে তো আলহামদুলিল্লাহ ভালোই আর না পারলে পরবর্তীতে তো আমি আমার অ্যান্সার অংশে আলোচনা করবই ব্যাখ্যা সহকারে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনি ব্যাখ্যাগুলো দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তবে তার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হল যে ক্লজ নিয়ে আমি আসলে বেশ কয়েকটি ভিডিও দিয়ে রেখেছি আপনি প্রাথমিক পর্যায়ে ক্লজ কী ক্লজের আইডেন্টিফিকেশন এরপরে কীভাবে আপনি চিনবেন এসব কিছুই দিয়ে রেখেছি আপনি যদি ফার্স্ট ওগুলো একটু দেখে নেন ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে আর আপনাকে ক্লজ আইডেন্টিফিকেশন করতে কোনো সমস্যা হবে না তো ভিউয়ার আর চলুন আমরা এখন একটু কোশ্চেনগুলো দেখে নিই এখানে পঁচিশটি কোশ্চেন দেওয়া আছে তো আপনারা খাতায় তুলে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন তো আমি প্রথমে লিখে রেখেছি দেখেন আইডেন্টিফাই দ্য টাইপস অফ ক্লজেস ফ্রম দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য কোয়েশ্চেন্স নিচের কোশ্চেনগুলোর আন্ডারলাইন করা যে অংশগুলো আছে এই অংশটা কোন টাইপের ক্লজ সেটি আপনি আইডেন্টিফাই করবেন তো এক নম্বর কোয়েশনটা হচ্ছে দেখেন ইটস ন্যাচারাল দ্যাট উই মাস্ট গ্রো ওল্ড ওয়ান ডে ইট ইস ন্যাচারাল দ্যাট উই মাস্ট গ্রো ওল্ড ওয়ান ডে তো এখানে দ্যাট থেকে ওয়ান ডে পর্যন্ত এটা চেষ্টা করবেন আপনারা মার্ক করার এটা আসলে কি এরপরে বি দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড এখানে দ্যাট হি ইজ ডেড এই অংশটা আপনি মার্ক করবেন ইজ ফেইক সি নাম্বার দেখেন দ্য নিউজ দ্যাট আই হ্যাভ হার্ড ফ্রম হিম ইজ ফেইক বি আর সি অনেকের কাছে একই রকম মনে হতে পারে যাই হোক এটা আপনারা চেষ্টা করলেই বুঝতে পারবেন এরপরে কোয়েশন নাম্বার ডি ওয়ান্স দ্য কার আর কামিং দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দ্য রোড আচ্ছা এখানে আপনি যেই কাজটা করবেন ওয়ান্স থেকে কামিং পর্যন্ত এখানে আন্ডারলাইন করা আছে দেখতেই পাচ্ছেন এইটাকে আপনি চেষ্টা করবেন আইডেন্টিফাই করার যে আসলে এটা কী ক্লস এরপরে ই ডু অ্যাজ আই সাজেস্ট ইউ ডু অ্যাজ আই সাজেস্ট ইউ এরপরে এফ অ্যাজ উই ওয়ার দেয়ার উই নিউ দ্যাম ওয়েল যেহেতু আমরা সেখানে ছিলাম তাই আমরা খুব তাদেরকে ভালোভাবেই চিনি জি বিফোর উই গো অন ভ্যাকেশান ছুটিতে যাওয়ার পূর্বে উই মাস্ট মেক রিজার্ভেশন আমাদেরকে অবশ্যই রিজার্ভ করে রাখতে হবে সেটা হতে পারে হোটেল বা সিট এইচ অ্যাজ সুন এজ শি স ইউ শি আন্ডারস্টুড সামথিং ওয়াজ রং আই মাই সিস্টার ওয়ে শি ইজ অ্যাংগ্রি শাউটস অ্যাট এভরি বডি আমার মন যখন রাকান্বিত থাকে সবার দিকে চিৎকার করে বা সবার প্রতি সে চিৎকার করে যে এলিফেন্টস অলদো দো দেয়ার লার্থস আর নট প্রিডাটার প্রিডাটার মানে হচ্ছে হান্টার আচ্ছা এখানে যেটা বুঝতে পারতেছি আমরা যে হাতি যদিও তারা সাইজে অনেক বড় কিন্তু তারা শিকারী প্রাণী নয় এবারে কে হি রিমেম্বার আফটার হি লেভ দ্য হাউস অর্থাৎ সে যখন বাসাত ছেড়ে আসলো তখন তার মনে পড়লো দ্যাট হি হ্যাড লস দ্য কি সে তো চাবি হারিয়ে ফেলেছে নাম্বার এল হি স্পোক টু দ্য ডগ ইন এ ওয়ে সে এমনভাবে কুকুরটির সাথে কথা বলল অ্যাজ দো যেন ইট হ্যাড হ্যাড দ্য অ্যাবিলিটি টু রিড হিম যেন এটার ক্ষমতা ছিল যে তার কথা বুঝতে পারে নাম্বার এম আনলেস ইউ রান ফার্স্ট যদি তুমি দ্রুত না দৌড়াও ইউ উইল মিস দ্য ক্লাস তুমি ক্লাসটা মিস করবে নাম্বার এন দ্য প্লেস হোয়ার হি লিভস ইজ নোন টু অল সে যে জায়গাটায় থাকে সেটা সবার কাছেই জানা এরপরে ও দ্য শি বিহ্যাভ ওয়াজ অ্যাবসার্ড সে যেই উপায় আমার সাথে ব্যবহার করলো বা আচরণ করলো এটা ছিল অযৌক্তিক এবারে পি অল শি হ্যাজ আ বিজনেস ডিগ্রি যদিও তার একটা বিজনেস ডিগ্রি রয়েছে শি ইজ ওয়ার্কিং অ্যাজ এ রিটেল ক্লার্ক সে একজন ক্লার্ক বা কেরানি হিসেবে কাজ করতেছে কিউ আই অলওয়েজ অ্যাভয়েড হিম ফর হি ইজ এ লায়ার আমি সবসময় তাকে অ্যাভয়েড করি কারণ সে একজন মিথ্যুক বা মিথ্যাবাদী আর আই নো হ্যাশি লিভস আমি জানি সে কোথায় থাকে এস হোয়াট হি হ্যাজ ইজ নট এনাফ এই কোয়েশ্চেনটা দেখে অনেক একটু বিপদে পড়তে পারেন যাই হোক আমরা পরবর্তীতে অ্যান্সার সেকশন একটা আলোচনা করবো টি

ইন দ্য আফটারনুন সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি বিকেলে তার সাথে দেখা করতে পারবো কি না তো ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে আনলক ইংলিশ উইথ সুমন আশা করি আমাদের আজকের এই কোয়েশ্চেন অংশটি আপনারা অ্যান্সার করার চেষ্টা করলে অনেক কিছুই শিখতে পারবেন তো ভিভার্স পরবর্তীতে আমরা অ্যান্সারগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ